Assalamualaikum. Welcome to my channel Ananya's Daily Vlog. আজ আপনাদের সাথে খুবই সহজ এবং ঝটপট কি করে আলু কিমা টিকিয়া করা যায় সেটাই শেয়ার করব। এটা খুবই ঝটপট একটা আইটেম, তো চলুন শুরু করা যাক কি করে এটা আপনি সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি আলু ভর্তা করে নেব। আলু ভর্তাটা বলতে আমি এখানে বোঝাচ্ছি, এখানে আমি আলুর সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একটু টালা মরিচ এবং জিরা গুঁড়া দিয়েছি, সাথে আমি দিয়েছি অরিগ্যানো, গোলমরিচ গুঁড়া আর লবণ। এটা দিয়েই আমি জাস্ট একটা ভর্তা করে নিয়েছি। তবে চেষ্টা করতে হবে যেন খুবই ভালো এবং মিহি ভাবে এই ভর্তাটা করে নেওয়া যায়, সেটার জন্য কোন প্রকার দানা এটাতে রাখা যাবে না। আপনাকে খুব ভালো মতন চাইলে আপনি ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আর এটার সাথে আমি যেটা করবো সেটা হচ্ছে কিমা দেব। আমি এখানে বিফ কিমা নিয়েছি, আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো চিকেন কিমাও নিয়ে নিতে পারেন এটার সাথে, তবে আমি আজকে এবার বিফ কিমা দিয়ে এটাকে করব। এবার পুরো কিমার সাথে এই ভর্তাটাকে খুব ভালো মতন মেখে নেব। আমি কিমাতে হালকা একটু লবণ দিয়ে নিয়েছিলাম, যে কারণে আমার লবণের পরিমাণটা অতটা চেক করতে হয়নি। আপনারা যদি লবণ না দিয়ে কিমা করে থাকেন তাহলে অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম কিমাটাকে। এবার আমি পুরো আলু ভর্তার সাথে কিমাটাকে ভালো মতন মাখিয়ে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী আমি টিকিয়া করে নেব, যেটাকে আমরা নর্মালি আলুর চপের জন্য যে জিনিসটা করে নেই সেটাই করে নেব। আমি এখানে একটু পাতা শেপ, রাউন্ড শেপ, বিভিন্ন শেপ করে করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে শুকনো ব্রেড ক্রাম নেব। ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে আমি একটা একটা করে কিমা বা টিকিয়া রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন শুকনো ব্রেড ক্রামে আমি এটাকে খুব ভালো মতন গড়িয়ে নিচ্ছি। আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে একটু ফ্রিজড করব। সো আপনারা যদি একদম ডিরেক্ট এখনই ভেজে খেতে চান তাহলে যেটা করতে পারেন, যে হালকা একটু কর্নফ্লাওয়ার অথবা ময়দা একটু পাতলা করে গুলিয়ে সেটাতে একবার কোট করে তারপর এটাকে ডবল কোট করেও নিতে পারেন, তাহলেও দেখবেন যে এটা খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। অথবা আপনারা যদি চান যে না আমি ডিমে একটু করে একবার কোট করব তারপর হচ্ছে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব, আপনারা চাইলে সেটাও করতে পারেন। আমার এখানে অলরেডি ব্রেড ক্রামে সবগুলো টিকিয়া করে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে সুন্দর মতো একটা বক্সে প্রথম অবস্থায় প্লেটেই আমি এটাকে রেখে দিব ডিপে, তারপর যখন একটু শক্ত হবে তখন আমি এটাকে বক্সে রেখে দেব। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এইভাবেই ভেজে ফেলতে পারেন, অথবা আপনি ফ্রিজড করে পরে এটাকে নামিয়ে একদম ডিপ ফ্রাই করে নেবেন, তাহলে এটা খেতে খুবই মজা হবে এবং আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্রতিদিন এরকম নতুন নতুন কোনো কিছু করে দিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।